দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির দ্বিতীয় দিনে অনলাইন ও অফলাইনে সর্বমোট 1,26,22,172 টাকা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার যার পরিমাণ ছিল 29,76,000 টাকা। এছাড়া আজ বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রীর সহায়তা পাওয়া যায়। আগামীকালও সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত গণত্রাণ কর্মসূচি চলমান থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানান। লুৎফর রহমান বলেন, টিএসসিতে আজকের টোটাল কালেকশন 1,26,22,172 টাকা। ঐক্যবদ্ধ বাংলাদেশ হারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি উপস্থিত হয়ে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দেওয়া যাবে অনলাইনে বিকাশ নগদ রকেট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। চলমান গণত্রাণ কর্মসূচিতে একাত্মতা পোষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। শুক্রবার রাত 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কথা জানান তারা। ত্রাণ সামগ্রী হিসেবে অর্থের পরিবর্তে বাচ্চাদের খাবার, কাপড় চোপড়, রাইস স্যালাইন, ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট, বিস্কুট ও ত্রাণ রাখার 500 ব্যাগ প্রদান করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি শিক্ষার্থী অর্থি দে বলেন, আমরা অর্থের চেয়ে পণ্য সামগ্রীর দিকে নজর দিয়েছি। আমরা নিজেদের মধ্যে ও বাইরে বক্স নিয়ে ঘুরে টাকা কালেকশন করে সেটা দিয়ে যেসব জিনিসের কমতি রয়েছে সেগুলো কিনে দেওয়ার চেষ্টা করেছি। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সকলের পাশে দাঁড়াবে ও সাহায্য করতে এগিয়ে আসবে। মূলত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যা সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলাতেও বন্যা কবলিত হয়েছে। এসব জেলাগুলোতে বন্যায় এখন পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে। অনেক জায়গায় মানুষ মারা যাওয়ার পর কবর দেওয়ার জায়গাও মিলছে না। এমন পরিস্থিতিতে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন সাধারণ বেসামরিক মানুষজন। এর সাথে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দল, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নেতাকর্মীরাও ফান্ড সংগ্রহ করেছেন। অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংগঠন আসুন্না ফাউন্ডেশন জানিয়েছে তারা 500 টন ত্রাণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এছাড়া এরই মধ্যে তাৎক্ষণিক 10 টন খেজুর, 10 টন চিড়া, 5 টন চিনি, 5 টন লবণ ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের 3টি ট্রাক ফেনী পৌঁছেছে। সেসব মালামাল 5,000 পরিবারের মধ্যে বিতরণ করার কার্যক্রম চলছে। ত্রাণের ব্যাগে প্রতিটি পরিবারকে এজন্য প্রথম ধাপে 2 কেজি খেজুর, 2 কেজি চিড়া, 1 কেজি লবণ ও 1 কেজি চিনি দেওয়া হয়েছে। এরপর দ্বিতীয় ধাপে আরো 35,000 পরিবারের জন্য শুকনো ও ভারী ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছে সংগঠনটি, যার জন্যে 500 টন মালামাল কেনা হয়েছে।